প্রিয় দর্শক বন্ধু টিভি নিয়মিত আর আগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম উদ্দল আজকে কথা বলবো ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলা নিয়ে আমাদের মাঝে আছেন শিবল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত শিক্ষক আছেন আসিদুল ইসলাম রানজু সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখা ছাতালী তাদেরকে স্বাগত জানাচ্ছি মুক্ত চিন্তা এবং নির্ভীক মানুষ হিসাবে পরিচিত বিশেষ করে আমাদের শিক্ষা আন্দোলন এবং শিক্ষাব্যবস্থার যে অসঙ্গতিগুলো আছে বা বিভিন্ন অন্যায়ের ক্ষেত্রে যে প্রতিবাদী মুখটা আমাদের সামনে ভাসে সেটা ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং তার ওপর এক ধরনের নাস্তিকতার অভিযোগ এনে যে হামলার ঘটনাটা ঘটেছে এবং সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারই ক্যাম্পাসে হামলার ঘটনা বিগত শনিবারের দিন বিকালে যে সমাবেশটা চলছিল সেই জায়গায় একটা বিভাগের অনুষ্ঠানের ভেতর তার পেছন থেকে হামলাটা হলো এই বিষয় নিয়ে যেমন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে বিগত তিন চার বছর ধরে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার একটা আশঙ্কা ছিল তাকে পুলিশ প্রশাসনের নিরাপত্তা দিয়েছে এবং তিনি অয়েব যেটা বলতে চাচ্ছেন যে পুলিশ প্রশাসনের এই জায়গায় দায়িত্বহীনতা কিছু নাই এবং তারা যথেষ্ট যথার্থই দায়িত্ব পালন করেছে সব মিলে প্রথমে জানতে চাইব শিবুল ইসলাম যে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপরে হামলাটা কি কারণে ঘটলো আসলে বাংলাদেশ যে নীতি নিয়ে স্বাধীন হয়েছিল যে ধর্ম যার যার কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের সবার পরাজিত শক্তিরা কিন্তু এটি মেনে নেয়নি কখনো এবং সেই জায়গা থেকে তারা বারবার বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে ধর্মান্ধ ভিত্তিক ধর্মভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে এবং এরই চক্রান্ত হিসেবে তারা বারবার এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে জঙ্গিবাদকে এবং ধর্মান্ধতাকে বারবার তারা কলুষ প্রয়োগ করে কলুষিত করতে চেয়েছে এবং তারই ফলশ্রুতিতে আসলে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সকলের প্রিয় শিক্ষক জাফর ইকবালের প্রতি এই আক্রমণ বলে আমি মনে করি সুতরাং এটি আসলে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে আপনি জানেন যে গোলাম আজমের নাগরিকত্ব এক সময় আসলে বাতিল করা হয়েছিল এবং পঁচাত্তর পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে জিয়াউর রহমান কিন্তু প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশে এবং এই যে বিষ বৃক্ষ উনি বপন করেছিলেন সেটি এখন বিষ বাষ্প কিন্তু সেই নব্বই পর কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক দল তো এখনও বিরাজমান বিশেষ করে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল রাষ্ট্র ক্ষমতায় আছে দেখেন কিন্তু সে দেশে এরকম কোন ঘটনা ঘটছে কিনা যেভাবে করে বাংলাদেশে ধারাবাহিকভাবে মুক্ত চিন্তার বা সজ্জন মানুষ যারা বলা হচ্ছে তাদের ওপর হামলা হচ্ছে বারংবার হামলাগুলো ঘটে থাকে ঠিকই বলেছেন যে ভারতে ভারতীয় জনতা পার্টি যেটি ধর্মভিত্তিক দল কিন্তু সেটি কিন্তু কখনো ভারতের স্বাধীনতাকে অস্বীকার করে না কিন্তু বাংলাদেশের যে সব বড় সমস্যাটা সেটি হচ্ছে যে এই জামাতে ইসলাম এবং এই সমমনা যে ইসলামিক দলগুলো আছে এরা কিন্তু কোনো কোনো অংশে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে বিজেপি কিন্তু ভারতের সংবিধানকে কখনো অস্বীকার করে না এবং সেই জায়গা থেকে ধর্মনিরপেক্ষতাকে তারা কখনো অস্বীকার করে না এবং সেই জায়গা থেকে বাংলাদেশের যে রাজনৈতিক দল জামাতে ইসলাম এবং তার দোসররা তারা কিন্তু বাংলাদেশের আসলে জন্মকেই অস্বীকার করে এবং তারা বিভিন্নভাবে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত এবং আপনারা জানেন যে একটি সুদীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং বান্নর ভাষা আন্দোলন ছয় দফা ঊনসত্তরের গণভূত গণভ্যুত্থান যুক্ত যুক্তফ্রন্ট সরকারের গঠন এবং তার পতন সব মিলিয়ে একটি নির্দিষ্ট মানে একটা পদ্ধতিতে কিন্তু বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের দিকে সত্তরের নির্বাচন তারপরে একাত্তরের স্বাধীনতা যে ধারাবাহিকতার মধ্য দিয়ে বাংলাদেশের আজকে যে শক্ত পাটাতনটা দেখছি সেই পাটনের কথা বললেন কিন্তু এর ভেতরেও একটা অভিযোগ তার উপর যেটা আরোপ করা হচ্ছে যে নাস্তিকতা তিনি বিস্তার করছেন এই অভিযোগটা আসলে কতটুকু সত্য মানে যেই জায়গায় হামলাটা নগ্নচিত্র যে রূপটা দেখলাম তার পাশাপাশি যে অভিযোগটা দেওয়া হচ্ছে সেই অভিযোগে বাংলাদেশের যারা তাকে জানেন সে মানুষগুলো কোনো সত্যতা পাচ্ছে না যদিও কোনো নাস্তিক মানুষকে ধরনের হত্য মানে এক ন্যূনতম যদি হামলার ঘটনা আমরা নিন্দা জানাচ্ছি এবং দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়াটা আছে তারপরেও আমরা থামাতে পারছি না সুষ্ঠু বিচারটা করতে পারছি না কিছু জঙ্গি সংগঠনের নাম এসেছে এবং অনেকেই কিছু কিছু মানুষকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তারপরেও যেটা ডক্টর ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর যে অভিযোগটা করা হচ্ছে এটা কতটুকু সত্য না এটা এক ধরনের তাকে বলবেন বা তার ধর্ম সম্পর্কে অজ্ঞানতার কথা বলবেন ধন্যবাদ আমি শুধু এই জায়গাতে একটা কথাই বলবো যে যারা এই নাস্তিক বিষয়টাকে এখানে নিয়ে এসছে সেই বিষয়টা একটু পর্যালোচনা করলেই বুঝতে পারবেন ডক্টর জাফর ইকবাল স্যার যে বিষয়টা নিয়ে বারে বারে এসেছেন তিনি কিন্তু নিজস্ব চিন্তাধারা থেকে লেখেন ধর্ম এটা একটি আত্মিক বিষয় কারণ এইখানে আমি মুসলমান ধর্ম বিশ্বাস করি আর একজন হিন্দু ধর্ম বিশ্বাস করে একজন খ্রিস্টান ধর্ম বিশ্বাস করে আমি যদি একজন হিন্দু ধর্মের লোক হয়ে থাকি তাহলে আমি যদি আমার মনোবলটা প্রকাশ করি বা হিন্দুদের কোনো কিছু নিয়ে আসি তাহলে আমাকে বলা হবে যে এই মুসলমান হয়ে হিন্দুদের কথা কেন বলছে তাহলে আমি নাস্তিক ঠিক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি যদি মুসলমানদেরকে নিয়ে কোনো প্রশংসা করে তাহলে তাকেও সেই জায়গায় বলবে যে সে হচ্ছে আমাদের ধর্মের না এখানে বিষয়টা হচ্ছে ডাক্তার জাফর ইকবালের স্যারের বিষয়টা হয়ে গেছে তাই যেমন আপনারা জানেন বারংবার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকেও অনেক সময় নাস্তিক বলা হয় বিভিন্ন সময় কেন বলা হয় যে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক দীর্ঘদিন যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময় থেকে চলে এসছে ঠিক আওয়ামী লীগ সেই ধারাবাহিকতার রক্ষার ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রীও এটা তো রাজনৈতিক অভিযোগ রাজনৈতিক অভিযোগ হলেও কিন্তু আমি নাস্তিকতাটা তার উপর বর্তাচ্ছি যেখানে নেত্রী পাঁচ অক্ত নামাজ পড়েন সকালবেলা ভোরবেলা কোরআন তেলাওয়াত করেন আমি তাকে তো নাস্তিক বলতে পারি না বিষয়গুলো হয়েছে কিন্তু আমাদের যারা বলছেন যারা যে হামলাটা চালিয়েছে সে ব্যক্তি তাদের কোনো মানে তার কোনো উপন্যাস একটা উপন্যাস পড়েছেন কিনা সে সন্দেহ আছে এবং যিনি ফয়জুল্লাহ যাকে আটক করাছে সেই জায়গায় তিনি একটা উপন্যাসের কথা বলছেন সেই উপন্যাসের যে কথাটা তুলে ধরা হচ্ছে এটা কতটুকু সত্য না তার হল বোঝার ভিতরে কোনো সমস্যা বা সেই ধরনের ধারণ করার ক্ষমতা ছিল না আসলে আসলে এইখানে যে যে উপন্যাসের কথা বলা হয়েছে নামের যে আমার সোলাইমান আমাদের যে নবী ছিলেন তাকে কেন্দ্র করে সে ধারণা করেছে যে তাকে কেন্দ্র করে আসলে বিষয়টা তাকে কেন্দ্র করে নয় সোলাইমান নামের একজন ব্যক্তি তিনি ইসলামী দল যেমন জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত তিনি একজন রাজাকার ছিলেন এবং তিনি একটি এতিম খানার নামে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে সেই এতিম খানার নামে চাঁদা তুলছিলেন এক পর্যায়ে সেই চাঁদার অভিযোগটা আসার কারণে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় সেই পরিপ্রেক্ষিতে এই যে সোলাইমান নামের ব্যক্তিটা এই অপকর্ম করলো এই মানে এই সোলাইমানকে কেন্দ্র করে আসলে এই লেখনিটি লেখা এটা কোনো নবীকে নিয়ে যে কথাটা বলে যে তার একটা লেখাকে ভিন্ন ভাবে চিত্রায়িত করা হয়েছে একটা মানুষ আমরা দেখলাম যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সমস্যাটা বিরাজমান সেই সমস্যার ক্ষেত্রে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখছেন তিনি একমাত্র ব্যক্তি যিনি এই এই জায়গায় সরব ছিলেন মানুষগুলোকে যখন বা যারা বাংলাদেশে যদি আমাদের আমরা জানি যে বিভিন্ন যারা দুর্নীতিগ্রস্ত মহল আছেন তারা কোটি কোটি টাকার মানুষ এবং তারা যথেষ্ট শক্তিশালী মানুষ তারা যে কাউকে তার বিরুদ্ধে আপনি কথা বললে আজকে শিবলি যদি কথা বলে তাকে যদি নাস্তিক বানিয়ে মারার একটা বুদ্ধি করা যায় তাহলে তার সমস্যা থাকেন এই ধরনের সমস্যা সামনের দিনে আমাদের আসবে কিনা যে যে মানুষটা বাংলাদেশের কথা বলবে মুক্তিযুদ্ধের কথা বলবেন বা আপন মানুষের কথা বলবেন তাকে একটা অভিযোগ দিয়ে খুব সহজে একটা গ্রুপকে লেলিয়ে দিয়ে তাকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটনা খুব ইজিলি সম্ভব হবে আসলে সমস্যাটা কি জানেন নাস্তিকতার প্যারামিটার নেই কোনো কোন পরিমাপক যন্ত্রে আপনি মাপবেন উনি নাস্তিক না আস্তিক আমাদের সংবিধানে কিন্তু ধর্মের স্বাধীনতার কথা বলা আছে ফ্রিডম অফ রিলিজনের কথা বলা হয়েছে তাই না সুতরাং কে নাস্তিক বা কে আস্তিক এটি আসলে আপনি ডিটারমাইন করবেন কিভাবে এটিতে একটি বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে আর আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে এই যে প্রগতিশীল মানুষদের উপর যে হামলা এটি তো একদিনের নয় এবং তারা সবাই নাস্তিক হয়ে যাচ্ছেন এবং নাস্তিক যদি হয়েই যান তবে এই নাস্তিকদের শিক্ষা দেওয়ার দায়িত্বই বা কাদেরকে দেওয়া হয়েছে সেটি কি ধর্ম তাদেরকে দিয়েছে ধর্মই বা কি তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে এই সব নাস্তিকদেরকে একটি উচিত শিক্ষা দেওয়ার গুরুদায়িত্ব এটিও তো একটি বিবেচনার বিষয় বোঝার বিষয় ওই যে আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলছেন বাংলাদেশে একমুখী কোনো শিক্ষা ব্যবস্থা নেই একই দেশে বসবাস করে কেউ কারিগরি শিক্ষা বোর্ড কেউ বাংলা আমরা যেটা সাধারণ শিক্ষা বোর্ড কেউ মাদ্রাসা শিক্ষা বোর্ড কেউ আবার ইংরেজি মিডিয়াম সুতরাং কেউ আবার ওই কোনো ধরনের সব ধরনের শিক্ষা বোর্ডের বাইরে কোরআন হেফজ করে হাফিজিয়া মাদ্রাসায় পড়ছেন তাদেরকে সমাজে রিহাবিলিটেশনের কিন্তু কোনো ব্যবস্থা নেই সুতরাং এই যে একমুখী শিক্ষা ব্যবস্থা সেই বঙ্গবন্ধুর যে কুদরতিক্ষুদ্া শিক্ষা কমিশন রিপোর্ট সেই রিপোর্ট বাস্তবায়ন কিন্তু আজ পর্যন্ত হয়নি সুতরাং সেই দিকে যদি আমরা তাকাই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি গলদ রয়েছে এবং একটি শ্রেণী বৈষম্য তৈরি করা হয়েছে এবং এটি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কারণ বঙ্গবন্ধু চেয়েছিলেন যে একমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে বাংলাদেশে এবং আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনার কিন্তু এই ক্ষুদ্র শিক্ষা কমিশন নিয়ে উনি কাজ করছেন সৃজনশীল একটি পরীক্ষা পদ্ধতির উনি উনি চালু করেছেন এবং উনি প্রচণ্ড বান্ধব এবং উনি চান যে দেশের কোমলমতি শিশুরা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করুক এবং ধর্ম একটি সেকুলার বাংলা দেশ যেটিতে সকল মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করবে সেটিকে বিশ্বাস করুক এবং সেই অর্থে আমরা যেন উপহার পেতে পারি তার জন্য তিনি কাজ করে যাচ্ছেন সুতরাং এই নাস্তিকতার প্যারামিটার নির্ধারণ করা খুবই আসলে একটি সমস্যার বিষয় জটিল বিষয় যেটা বললেন যে বিভিন্ন ধর্মীয় আখ্যা দিয়ে আস্তিক নাস্তিকতার যে ধরনের এক ধরনের বিভাজন তৈরি করা হচ্ছে এবং এই ধরনের আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রাককালও দেখেছিলাম এমনকি বাউন্ন সালের ভাষা আন্দোলনের সময়ও ক্ষুদ্রভাবে প্রচেষ্টা ছিল কিন্তু তারপরও তারা সফল হতে পারেনি আর তিনটা বছর গেলে পরে আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করবো আমরা অনেক সমৃদ্ধির জায়গায় গেছে যেখানে আমাদেরকে তলাবৈ ঝুড়ি বলা হতো তারপরেও কিন্তু আজকের দিনে যেটা একাত্তর সালে সম্ভব হচ্ছিল না আজকে দু সালে তা সম্ভব হচ্ছে কিভাবে করে আপনি চমৎকার একটি কথা বলেছেন হেনরি কিসেংচারের সেই তলাবিহীন রাষ্ট্র ঝুড়ি আজ কিন্তু প্রমাণ হয়েছে আমরা তলাবিহীন ঝুরি না সে অনেক গর্ব করে বলেছিলেন তলাবিহীন ঝুরির কথা আজ আমরা প্রমাণ করে দিয়েছি আজ বিশ্বে আমরা উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি একের পর এক আমরা উন্নয়ন করে চলেছি দেশ রত্ন এই উন্নয়নের পিছনে কাজ করেছেন আপনারা জানেন যে তিনি বেশ কিছুদিন পর পর তার বিভিন্ন জরিপগুলোতে বিশ্বের যে মুরল রাষ্ট্র বা মেধাবী নেতৃত্ব তিনি বারবার এগিয়ে এসছেন এবং সর্বশেষ একটি জরিপে তাকে যে হচ্ছে তিনি র্যাঙ্কিং ওয়ানে এসছেন সে হচ্ছে চিন্তাধারা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি প্রথম হয়েছেন তো এই যে মানুষের উক্তিগুলো বারংবার প্রমাণ হয়েছে তারা ভুল ধারণা করেছে আমার দৃঢ় ধারণা যে এই আস্তিকতা নাস্তিকতা নিয়ে যারা হৈহুল্লোর করছে একসময় এদের উক্তিগুলো ভুল পরিণত হবে বাংলাদেশের মানুষ জনতা একসময় সবকিছু কুসংস্কার থেকে বেরিয়ে আসবে আমরা যেটা দেখেছি যে আমাদের যারা সালের আগ পর্যন্ত যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আসলে মুক্তিযুদ্ধ সংগঠিত করলো এবং সেই দলের ভিতরে একটি শুধুমাত্র সেই ঐতিহ্য ধরে রেখে আজও জনমানুষের কথা বলতে পারছে বাংলাদেশ আওয়ামী লীগ অন্য দলগুলো প্রায় বিলীনের পথে এবং স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষিতে যে দলগুলো আজও আমাদের গণতান্ত্রিক ধারার জন্য শক্ত অবস্থানে আছে বাংলাদেশে আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদেরকে মাইনাস টু ফর্মুলার মাধ্যমে বাতিলের এক ধরনের ষড়যন্ত্র দেখলাম বিভিন্ন যে ধরনের যে কথাটা বললেন যে আমাদের বাংলাদেশের যে এই ধরনের যে জঙ্গিবাদী যারা আক্রোশ চালাচ্ছে আমাদের এই জায়গায় আমাদের ধর্ম সম্প্রীতির দেশে এবং এই জায়গায় যেভাবে করে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে তা অন্য পৃথিবীর অন্য রাষ্ট্রের কথা চিন্তা করলো এমনকি অন্য রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের কথা চিন্তা করলো সেটা বিরল কিন্তু পাকিস্তান যে সব জায়গায় মসজিদে মানুষ শান্তিতে নামাজ পড়তে পারেন না সেই জায়গায় জঙ্গিবাদী হামলা হয় এবং আমাদের দেশেও এই ধরনের একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি এর কারণটা কি সেই বিরোধী শক্তি কি আজও সক্রিয়ভাবে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ভিতরে আমরা পড়ছি কিনা অবশ্যই সেই বিরোধী শক্তি আজও সক্রিয় দেখুন এই যে আস্তিকতা নাস্তিকতার প্যারামিটার যেহেতু নেই যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু নানাভাবে আক্রান্ত হয়েছে এইসব জঙ্গিদের দ্বারা এইসব ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর দ্বারা যেমন দু সালে চোদ্দো লিলন সারকে হত্যা করা হয়েছে পনেরোই নভেম্বরে লিলন স্যারের কী দোষ ছিল উনি লালন ভক্ত ছিলেন উনি লালনের চর্চা করতেন সুতরাং তার এই লালনের চর্চা করবার কারণে যদি কাউকে নাস্তিক বলে তাকে হত্যা করা হয় তিন চারজন মিলে তার পেছনে আসলে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয় তাহের স্যারকে দু হাজার ছয় সালের পয়লা ফেব্রুয়ারিতে হত্যা করা হয় এবং তাকে ম্যানহোলে ফেলে দেওয়া হয় সেফটি ট্যাঙ্কিতে ফেলে দেওয়া হয় পরবর্তীতে তাকে উদ্ধার করা হয় ইউনুস স্যারকে দুই হাজার চার সালে চব্বিশে ডিসেম্বর হত্যা করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বরে ইউনুস স্যার তার প্রাত এই হামলাগুলো কেন হচ্ছে আসলে এই হামলাগুলো হচ্ছে যে প্রগতির চর্চা মুক্তবুদ্ধির চর্চা এবং বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এবং ধর্মান্ধ একটি রাষ্ট্রের দিকে যেন বাংলাদেশ মানে পরিচিতি লাভ করে ধর্মান্ধ একটি রাষ্ট্র অকাজ্যকার রাষ্ট্র হিসেবে যেন বাংলাদেশ পরিচিতি লাভ করে কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মান্ধতা পছন্দ করে না তারা যে বানালগুলোর কথা বললেন এই মানুষগুলো যারা আসলে জঙ্গিবাদের যে ধরনের ফাইটিং ব্যাটেলিয়ান থাকে তারা তো আর জানেন না তাহলে কারা আসলে জানাচ্ছে মানুষগুলোকে তার সমস্যা হচ্ছে যে তাদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু বারবার প্রত্যাখ্যান মানে প্রত্যাখ্যান করেছে সুতরাং যেহেতু তাদেরকে গণতান্ত্রিক উপায়ে তাদের ক্ষমতায় আসার কোনো উপায় নেই বারবার বাংলাদেশের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করছে আপনার জানেন জামাতে ইসলাম বা ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো পাকিস্তানেই বা তাদের অবস্থান এখন কোথায় বা বাংলাদেশেই বা তাদের অবস্থান এখন কোথায় সুতরাং যেহেতু তারা মূল ধারার মাধ্যমে গণতন্ত্রের চর্চার মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে পারছে না সুতরাং তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশকে একটি ধর্মীয় এবং কুসংস্কারাচ্ছন্ন ওই যে হেনরি কিসেন্জারের তলাবিহীন ঝুড়ি বানিয়ে এবং ধর্মের দোহাই দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে চায় এবং এই প্রত্যয় নিয়েই তারা বারবার যারা মুক্ত আপনারা জানেন যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী এই যুদ্ধের শেষ মুহূর্তে স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে কেন বুদ্ধিজীবীদের হত্যা করলো যেন বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সুতরাং এই যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তাদেরও কিন্তু ওই একই চিন্তা ওই একই চেতনা যে তারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এর আগের হামলাগুলো দেখলাম যে সেটা রাতের আধারে বা একটা বিচ্ছিন্নভাবে যেখানে তার কোনো পরিমণ্ডলের বাইরে একজন আছেন চার পাঁচজন মানুষ এতটাই স্টাইলে সে হামলাটা চালিয়ে হত্যা করে চলে গেল কিন্তু ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের ওপর যে হামলাটা তারই ক্যাম্পাসে তার শিক্ষার্থীদের ভেতরে হামলা হলো এই হামলাটা আরও বেশি শক্তিশালী হামলা কিনা সেখানে তিনি হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন ঠিক আছে কিন্তু এই হামলাটাকে অন্যান্য হামলা চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর মনে করছেন কিনা এই হামলাটা আসলে হতে পারে এক তার নিজস্ব মতামত থেকে সে হয়তো বা চেয়েছে যে আমি নিজেই এটা করব বা এমনও হতে পারে যে জঙ্গি সংগঠন সেটা হরকাতুল জেহাদ হতে পারে আইএস হতে পারে বা আনসারুল্লাহ বাংলা টিম হতে পারে এদের যেটা সুইসাইড স্কোয়াড নামের যে বিষয়টা মানে তুমি নিজে মরে যাও যেহেতু দেখছে যে রাতের হাতারে তাকে মারা সম্ভব না কারণ সে মোটামুটি যথেষ্ট নিরাপত্তা নিয়েই চলাফেরা করছেন তাহলে প্রকাশ্যে তার কাছে অgressor হওয়া যায় হয়তো বার সুইসাইড স্কোয়াড হিসাবে তাকে প্রেরণ করেছে এবং সে চেষ্টা করেছে সফল হতে পারেনি সফল হতে পারেনি আমার দৃষ্টিতে কোন এই হামলাকে পূর্বের হামলা চেকন ভয়ঙ্কর হামলা মনে করছেন কিনা আসলে যেটা আমার মনে হয় যে যে ফয়জুল আর যে যিনি যে কথিত হামলাকারী আর কি তো ওই ফয়জুল কিন্তু আমি বাংলাদেশ প্রতিদিন একটি আর্টিকেল পড়ছিলাম সেখানে লেখা আছে যে ফয়জুল কিন্তু খুব একটা দেশের বাড়িতে জেতেন না কম তার মামার বাড়ি এবং চাচার বাড়ি এই দুইটা বাড়িতে তার আসলে যাতায়াত ছিল এবং জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কালকে বলেছেন যে শিক্ষকদেরকে এবং অভিভাবকদেরকে সচেতন হতে হবে সুতরাং এই যে এই ধরনের একটি অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার তাই না সমাজের বাইরে চলে যাওয়া সামাজিকতার বাইরে চলে যাওয়া এই ধরনের যদি কোনো বিহেভিয়ার দেখা যায় তাহলে আসলে পরিবার থেকে সমাজ থেকে গ্রাম থেকে মহল্লা থেকে আমরা যদি সবাই সচেতন না হই তাহলে কিন্তু এই ধরনের একটি বিপজ্জনক ঘটনা বারবার ঘটতে থাকবে এবং আপনি জানেন প্রফেসর ডক্টর জাফর ইকবাল কিন্তু সবসময়ই সচেতন সচেতন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের বিপক্ষে এবং এই সচেতনতার দিক থেকে উনি আমি সেদিনই ওনার একটা লেখা পড়ছিলাম উনি বলছিলেন যে উনি সব কিছু বিবেচনা করেন মুক্তিযুদ্ধের ফিল্টারে যে কারা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কিন্তু বাংলাদেশকে অস্বীকার করে তাই না সুতরাং আপনি একই সাথে মুক্তিযুদ্ধের বিপক্ষে এবং বাংলাদেশকে স্বীকার করতে পারেন না বাংলাদেশকে স্বীকার করলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হতে হবে সুতরাং তার মতো একজন বুদ্ধিজীবী যিনি আসলে তরুণদেরকে উদ্বেলিত করেন তরুণদেরকে অনুপ্রাণিত করেন দেশের জন্য কাজ করবার জন্য সোনার বাংলা গড়ার বিনির্মাণ করবার জন্য যিনি উদ্বুদ্ধ করেন সুতরাং তাদেরকে তাকে যদি কোনোভাবে হত্যার মাধ্যমে বা তাকে আঘাতের মাধ্যমে যদি তাকে নীরব করে দেওয়া যায় তবেই একটি সেই যে চক্রান্ত সেই যে এক ধরনের ঘুম ভাঙার প্রবণতা আমরা দেখলাম এবং এই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সারের উপর হামলার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম যেরকম করে নির্লুপ্ততা ছিল সেই নির্মুপ্তার বাইরে আসলো কিনা না তার আগে আমি একটু বলে নিতে চাই জাফরিবুল্লা স্যারকে যে হত্যার চেষ্টা হয়েছে এইখানে আমি প্রশাসনের কিছু বিষয় নিয়ে তার স্ত্রী যদিও বা বলেছে যে পুলিশ প্রশাসনের কোনো ব্যর্থতা নেই তারপরে আমি বলতে চাই যে সুদীর্ঘ সময় ধরে যে ব্যক্তিটি যদি কোনো সংগঠনের সাথে জড়িত জঙ্গি সংগঠনের সাথে জড়িত হয়ে থাকে তাহলে সে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তাদের বাসা ওইখানে খণ্ডকালীন বাসায় এবং সে সেখান থেকে যে চালাচ্ছে গোয়েন্দা সংস্থা কি করলো গোয়েন্দা সংস্থারা তারা কি করলো কোনো তথ্য দিতে পারলো না তাহলে আদৌ কি তার সাথে জঙ্গি যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে সম্পৃক্ত আছে কিনা না এই বিষয়টা কিন্তু দেখতে হবে আর যদি থেকে থাকে তাহলে গোয়েন্দা সংস্থা কেন ব্যর্থ হলো আর যদি তা না হয় তাহলে সে একজন সাইকো সে একজন সাইকো তাকে পছন্দ হয়নি সে সরাসরি প্রকাশে স্টেপ করেছে আর আপনি যেটা বলছিলেন বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে আমি আসলে মনে করি যে এই যে ঘটনাটা ঘটাইলো এতে করে আসলে বাংলাদেশের পরিস্থিতি একটু অন্যদিকে প্রাণ নিতে পারে শিক্ষকদের মধ্যে একটা ভীতি আপনি এখন চিন্তা করে দেখেন বাংলাদেশ এই ভীতি তো আগেও ছিল বইমেলাতে যারা হলো যেসব নতুন প্রকাশক ছিল বা প্রকাশকের ভিতর যেমন আতঙ্কগ্রস্ত ছিল এবং যারা আসলে ব্লগার ব্লগার ছিলেন তাদের ওপর হামলা হয়েছে সে সময় তো পরিবেশটা ছিল কিন্তু এখন এই জায়গায় একজন শিক্ষক যাকে শুধুমাত্র তার ক্যাম্পাসের শিক্ষার্থীরা না তরুণ প্রজন্মের মানুষরা অভিভাবক মানেন শিক্ষক মানেন তাকে তরুণ প্রজন্মের ভিতরে কোন ধরনের সচেতনতা তৈরি হলো কিনা আমি একটু তরুণ প্রজন্ম নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে তরুণ প্রজন্মের একটা জরিপ থেকে পাওয়া গেছে যে তরুণ প্রজন্ম ব্যান্ন শতাংশ ছেলেমেয়েরা তরুণ প্রজন্ম তারা জাফর ইকবাল স্যারের লেখনীটাকে ব্যাপক চয়েস করছে অন্যান্য লেখকের চেয়ে তারা এই যে তার সায়েন্স ফিকশন যে লেখনিগুলো। এর মধ্য দিয়ে আসলে আমাদের সায়েন্সে যতটা ডেভেলপ হবে আমরা কিন্তু তত এগিয়ে যেতে পারবো এই যে লেখনির মাধ্যমে তরুণ প্রজন্মকে তৈরি করা সায়েন্সের প্রতি আকৃষ্ট করা দেশকে উন্নয়নের দিকে ধাবিত করা এই যে বাউন্ন শতাংশ যদি এই সায়েন্স ফিকশনের দিকে চলে যায় তাহলে এই ভালো লাগার থেকে কিন্তু আসলে পরবর্তী জীবনে আমাদের ফিউচার প্ল্যান কে কি হতে চায় এই বিষয়গুলো কিন্তু চলে আসে সে কিন্তু একাধারে দেশকে ডেভেলপ করার জন্য তার লেখনি চালিয়ে যাচ্ছেন এবং এই লেখনিতে উৎসাহিত হয়ে অনেকে সায়েন্স পড়ছেন এবং সায়েন্স পড়ে ভবিষ্যতে কি হতে চায় তার লেখনিতে বিভিন্ন মজার মজার বিষয়গুলো তুলে নিয়ে আসছেন মানে বিভিন্ন তিনি একজন শিশু শিল্পী বটে তিনি এই লেখার মাধ্যম দিয়ে যে তরুণ প্রজন্মকে সায়েন্সের প্রতি আকৃষ্ট করছেন এবং এরা যেন ভবিষ্যতে শুধু বাংলাদেশকে নয় বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোকে সার্ভিস দিতে পারে সে লোক শতাংশ মানুষের আসলে আদর্শ পুরুষ ছিল ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তার উপর হামলা এই বান্ন শতাংশ মানুষের ওপর কি ধরনের প্রভাব ফেলল সেটি তাদেরকে অনুপ্রাণিত করবে জঙ্গিবাদকে আসলে করবার ক্ষেত্রে আমি মনে করি এবং আপনারা জানেন যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি জেলা শহরে তার আক্রমণের বিরুদ্ধে তার আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সুতরাং এই প্রতিবাদী প্রমাণ করে যে এই বাহান্ন পার্সেন্ট বা তারও বেশি হয়তো আমি মনে করি যারা এই সমীক্ষার ভিতরে আসেনি তাদেরকে অনুপ্রাণিত করবে এবং তাদেরকে অনুপ্রাণিত করবে যুক্তিবাদী মানুষ হওয়ার ক্ষেত্রে কারণ যুক্তিবাদী মানুষ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি জাতির যুক্তিবাদী মানুষ যত বাড়বে তত সেখানে খুনা রাহাজানি মারামারি থাকবে না এবং আপনার যদি কোনো যুক্তি পছন্দ না হয় তার আপনি জবাব দেবেন যুক্তির মাধ্যমে তাকে আক্রমণ করার মাধ্যমে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবার মাধ্যমে সুতরাং সেখানেই তো আপনি চরমভাবে আপনি একটি অযৌক্তিক কাজ করছেন সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তরুণ প্রজন্মকে এই অযৌক্তিক মানুষ হওয়া থেকে বিরত রাখবে এবং তারা অনুপ্রাণিত হবে যুক্তিবাদী মানুষ হবার ক্ষেত্রে এবং একটি সুন্দর বাংলাদেশ যেখানে ধর্মীয় সম্প্রীতি রয়েছে এবং ধর্মীয় সম্প্রীতি থাকবে সেটি যে চৌষট্টি জেলায় বোমা হামলার মধ্য দিয়ে যে জঙ্গিবাদের আমরা আত্মপ্রকাশ দেখলাম এবং দীর্ঘ সময় বিগত দুই তিন বছর আগে যে ধরনের করে জাকালোভাবে তার আত্মপ্রকাশ করলো দ্বিতীয়বারের মতো সব মিলিয়ে এইবার জাফর ইকবাল সারের ওপর হামলার পরে তাদের উপর যে ধরনের ঘৃণাটা যেটা বললেন যে শক্তিশালী রূপ পাবে কিনা যেহেতু একটা এক ধরনের অস্ফলিঙ্গের মতো তারা আত্মপ্রকাশ করেছে মানুষ ঘৃণা জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে বা জাফর ইকবাল সারের পাশে তারা আছে এই বোধটা বা এই ধরনের আওয়াজ তারা তুলছে আপনারা জানেন যে মাস বা বছর আগেও কিন্তু এক বাংলাদেশে এই জঙ্গি বিষয়টা চরম আকার ধারণ করেছিল বর্তমান সরকার প্রধান দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এই জঙ্গিবাদের হামলা অনেক কমিয়ে নিয়ে এসছে তারা কিন্তু আসলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারছে না শুধুমাত্র এই বুদ্ধির কারণে নেতৃত্বের কারণে তারা কিন্তু আসলে জাগ্রত হতে পারছে না আমার মনে হয় যে জাগ্রত যেহেতু হতে পারছে না তারা লোয়াল লেভেলের কিছু মানুষকে দিয়ে আবার সেই জিনিসটাকে উত্থান করানো যায় কি না মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করানো যায় কিনা না সেটার একটা প্রক্রিয়া হতে পারে আরেকটি ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিন্তু জঙ্গিবাদ অনেকদিন দিন আসলে নাচার হয়েছে আপনারা জানেন যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা জর্জ মিয়া নাটক সাজানো হয়েছে এবং সেই গ্রেনেড কোথা থেকে এসেছে হাওয়া ভবনের সাথে ওই মুফতি হান্নানের যে যোগাযোগ শায়ক আব্দুর রহমান এখানে আপনি জানেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি চরমপন্থী নেতা সেটি হচ্ছে ওই যে বাংলা ভাই সেটি উনি রাশের ডিসি অফিস ঘেরাও করেছেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাকে আবার বাগমারায় পৌঁছে দিয়ে আসা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ স্বরাষ্ট্র বিষয়ক সর্বোচ্চ যে মন্ত্রী উনি বলেছেন যে বাংলা ভাইয়ের অস্তিত্ব নাই এবং রাষ্ট্রীয়ভাবে বারবার অস্বীকার করা হয়েছে জঙ্গিবাদকে এবং সেই যে সময়টি সেই সময়টিতে এই অভিযোগে শুধুমাত্র বিএনপির ওপর বর্তানো যাবে কিনা কারণ হেফাজতে ইসলামের প্রতি আজকে আওয়ামী লীগের একজন সহানুভূতি দেখছি এবং হেফাজতে ইসলাম যদি কালকে জঙ্গিবাদের আত্মপ্রকাশ ঘটে সেই জায়গায় তো কাট করে আবার আওয়ামী পড়তে পারে হেফাজতে ইসলামের প্রতি সহানুভূতি আওয়ামী লীগ দেখিয়েছে এটি কিন্তু সেই অর্থে বলা যায় না কারণ হেফাজতে ইসলামের এজেন্ডা বাস্তবায়ন কি আওয়ামী করেছে বরং জামাতে ইসলামের এজেন্ডা বাস্তবায়ন বিএনপি করেছে এবং এই যে জঙ্গিবাদী সংগঠনগুলো বাংলা ভাইয়ের এজেন্ডা বাস্তবায়ন বাংলাদেশ করেছে বিচারহীনতার যে সংস্কৃতি বিচারহীনতা সংস্কৃতির দিকে বাংলাদেশকে কে নিয়ে গেছে একটি বিচারহীনতার সংস্কৃতি যদি কোনো দেশে থাকে তবে তো জঙ্গিবাদ উৎসাহিত হবে যে অপরাধ করলে অযৌক্তিকভাবে কাউকে হত্যা করলে বিচার হবে না এ ধরনের যদি কোনো সংস্কৃতি বাংলাদেশে থাকে তবে তো জঙ্গিবাদ উৎসাহিত হবে এবং আমি মনে করি না যে আওয়ামী লীগ কখনও বিচারহীনতা সংস্কৃতিতে বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য এবং আমাদের এই জায়গায় যেহেতু আমরা হলো আইডেন্টিফাই করতে পাচ্ছে না কারণ যে হামলাগুলো চালাচ্ছে এটা প্রত্যক্ষ কোনো গোষ্ঠী সংশ্লিষ্ট গোষ্ঠী না বাইর থেকে এসে যারা যাদের সাথে কোনো ধরনের যোগাযোগ নাই এমন কোনো মানুষ হামলা চালাচ্ছে সেই জায়গায় বিচারহীনতা সংস্কৃতির বাইরে আসতে গেলে বিচার সঠিক প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে তো আমাদের আইন প্রশাসন এবং যেসব সংস্থা মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থাকে গোয়েন্দা সংস্থা থাকে তারা যদি শক্তভাবে তাদের দায়িত্ব পালন না করতে পারে তাহলে বিচার যেটা সংস্কৃতিতে কতটুকু আমরা বাইরে আসতে পারব আসলে আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র যখন পৃষ্ঠপোষকতা করে অনেক দিন ধরে জঙ্গিবাদকে লালন পালন করেছে সুতরাং হঠাৎ করে এসে এই বছর বা 5 বছর দিনের চেরাক না এটা তো আলাদিনের চেরাক না আর 75 পরবর্তী সময়ে জঙ্গিবাদীদের মৌলিক মৌলবাদীদের স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে আসলে পুনর্বাসন করা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে সংসদে দেওয়া হয়েছে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে তুলে ধরা হয়েছে তুলে দেওয়া হয়েছে সুতরাং এর মাধ্যমে বাংলাদেশের জঙ্গিবাদ রন্ধ্রে রন্ধ্রে ইসলামিক যে মূল মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না বাংলাদেশের যেটি মৌলিক যে কথার মাধ্যমে বাংলাদেশ রাজুর কাছে যাবো যে জায়গাটা এই হামলার পেছনে এক ধরনের রাজনৈতিক গন্ধ পাচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কপিরিজ স্পষ্ট ভাষায় বলেছেন যে এই জায়গায় বিএনপি চেয়ারপারসনের উপর রায়ের পর জনমত যেভাবে করে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল বিশেষ করে আওয়ামী বিপক্ষে যেভাবে করে বিএনপির পক্ষে মানুষের সহানুভূতিটা দ্বিগুণ হারে বা তিনগুণ হারে বৃদ্ধি পাচ্ছিল তা আসলে ভাটা ফেলার জন্য এই ধরনের হামলা ঘটেছে এবং এর পাশাতে তারা আওয়ামী লীগের খুঁজে পাচ্ছেন বা মনে করছেন যে এখানে আওয়ামী লীগের শক্তভাবে অংশগ্রহণ আছে আসলে মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না তো রুলকুবির রিজভি সাহেব বা ফখরুল আহমেদ তাদের যে বিষয়টা হয়েছে তাই আজ রায় হলো তার পরের দিন যেরকম আপনারা বারে বারে বলছে জনমত সৃষ্টি হয়েছে কই রাজপথে তো কেউ আসেনি তাহলে জনমতটা কোথায় তে রাজপথে কেউ আসলো না জনমত কেমনে হইল সেই জনমতকে রুখে দেওয়ার জন্য বর্তমান সরকার এইরকম একটা নেককারজনক কাজ করবে আমি বিশ্বাস করি না এবัง এই জায়গায় বিতচ্চরভাবে আসলে জনমত তো জনমতের জায়গায় থাকে জনমত আসলে প্রকাশটা ঘটায় ব্যালটে এবং তারা যখন দেখবে যে তাদের ব্যালটে ভোট দেওয়ার কোনো জায়গা পাচ্ছে না তখন জনমত তা আত্মপ্রকাশ করবে তাদের বিক্ষোভটা যারাবে কিন্তু ভূমিকাটা পালন করবে তার দলের লোকরা বাংলাদেশ আওয়ামী লীগ কি মানা করেছিল নির্বাচনে যেতে কাউকে সামনে ভোট রয়েছে 19 সালে নির্বাচন রয়েছে নির্বাচনই জনমত প্রকাশ করবে জনমত প্রকাশ করার আমার যে দৃঢ় ধারণা যে বাংলাদেশ সরকার বর্তমান সরকার যেভাবে দেশের উন্নয়ন করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শিক্ষিত তথা সুশিক্ষিত নাগরিক যদি হয় অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের উপর আস্থা রাখতে হবে এডু শিবলী ইসলাম যে এই সময়ে আওয়ামী লীগ সরকার যে সরকারের আমলেই ধরনের জঙ্গিবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয় সেই সরকারের হামলাটা বাড়ছে কি কারণে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু পর্দার আড়াল দিয়ে ক্ষমতায় যাওয়ার নীতিতে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে গণতন্ত্রে তারা বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনায় এবং যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে সুতরাং তারা উন্নয়নের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আপনি জানেন যে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে গবেষণায় বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য আকাশচুম্বী সুতরাং শব্দিক দিয়ে বিবেচনা করলে এবং বিদ্যুতের মাসে আমরা অবশ্য মহাকাশেও অবস্থান করব ইনশাআল্লাহ এই মাসে যে আমরা বঙ্গবন্ধু মহাকাশে অবস্থান করব সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের চিন্তা চেতনা হচ্ছে উন্নয়ন ধর্মী গণতন্ত্র ধর্মী এবং গণতন্ত্রমুখী সুতরাং পর্দার আড়াল দিয়ে যারা ক্ষমতায় আসতে চায় তারা নির্বাচনকে ভয় পায় এবং তারাই নির্বাচন বয়কট করে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কখনো নির্বাচন বয়কট করেনি এবং তারা কখনো নির্বাচন বয়কট করে না কেন তারা বিশ্বাস করে জনগণ ভোটের মাধ্যমে নীরব বিপ্লবের মাধ্যমে ব্যালটের মাধ্যমে যারা উন্নয়নে বিশ্বাসী যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকে সুনিশ্চিত করবে তাদের বিজয় সুনিশ্চিত করবে সুতরাং আমি আহ্বান জানাবো যে প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত হবে সামনে নির্বাচনে যদি কোনো ভুল করে থাকে নির্বাচনে অংশগ্রহণ না করবার মাধ্যমে জনগণকে সুযোগ দিন জনগণকে ভয় পাচ্ছেন কেন জনগণকে সুযোগ দিন তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবার সুতরাং ভয় পাবেন না নির্বাচনে অংশ গ্রহণ করুন আমরা দেখলাম যে আমলের সরকার দ্বিতীয় মেয়াদে আসার পরেই ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটছে এবং যারা স্পষ্ট ভাবে গণতন্ত্র বিরোধী এবং দেশবিরোধী এবং এই চক্রের ব্যাপারে আমলি কতটুকু শক্তিশালী অবস্থান ব্যক্ত করে ভাগবিদিনে আমি একটু বলতে চাই যে দীর্ঘ 5টি বছর এই সংগঠনগুলোকে এই ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা ইসলামিক স্টেট করার চিন্তা ভাবনা করছে আসলে ইসলামী স্টেট তারা চিন্তা করছে না তাদেরকে ক্ষমতাটাকে নিজের আওতায় নিয়ে আসার জন্য ধর্মটাকে ব্যবহার করছে আর আমরা তো ধর্মভীরু এই ধর্মভীরুতাটাকে তারা কাজে লাগাচ্ছে এবং দীর্ঘ পাঁচ বছর তারা লালিত হয়েছিল তারা জাগ্রত হয়েছিল কিন্তু পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাদেরকে ডমিনেট করে রাখা হয়েছিল এবং ডমিনেটের এই টাইমটা কিন্তু তারা বলেছিল যে ঠিক আছে পাঁচ বছরই তো কিন্তু তারা কল্পনা তো করতে পারেনি যে পাঁচ বছরের পরে যে পুনরায় পাঁচ বছরে আসবে যখন দেখলো পাঁচ ঘরে থেকে কোনো কাজ হলো না কিছু একটা তো করা লাগবে তাই তারা বারে শেষ পরে আসতে চাইবো যে ধরনের হামলা যেন পুনরাবৃত্তি না ঘটে আমাদের যে মানে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ সে বাংলাদেশের ধারা অব্যাহত রাখতে কি ধরনের কাজ আসলে আমাদের সবার করণীয় সবচেয়ে করণীয় যেটি সবচেয়ে আগে সেটি হচ্ছে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা এই যে হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসা বোর্ড সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড সুতরাং একমুখী শিক্ষা ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা জানেন যে এটি একটি মহাযজ্ঞ বাংলাদেশে এতগুলো স্কুল এতগুলো মাদ্রাসা এতগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এগুলোকে একই সুতোয় গাথা এটি কিন্তু প্রচন্ড এবং একমুখী একটি সিলেবাস তৈরি করা শিক্ষা কমিশনের আপনি বলছেন একমুখী শিক্ষার ব্যবস্থা কিন্তু আমরা দেখছি যেই শিক্ষা ব্যবস্থা এখনো বিরাজমান সেই শিক্ষা ব্যবস্থাকে ঠিক পথে নিয়ে যেতে পারছে না সেই জায়গায় একমুখী মুখী শিক্ষার দিকে আসলে আদৌ যে যাওয়া সম্ভব কিনা এটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে এটা একদিনে আর সম্ভব না কারণ তারা রন্ধে রন্ধে অবস্থান করছে আর যদি আমি যে বিভিন্ন যে ক্যাটাগরিগুলো শিক্ষা ব্যবস্থা রয়েছে আমি ধর্মীয় বিষয়গুলো নাই বলি সেই ক্যাটাগরিগুলো যে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা এইটা হবে কি ঠিক একইভাবে বলা হবে বর্তমান সরকারকে নাস্তিক বর্তমান সরকারের যারা বিভিন্ন পর্যায়ে রয়েছে তাদের উপর হামলা হবে না আমরা তো দেখেছি যে আমাদের যখন একাত্তর সালে নাস্তিক বা ইসলাম বিরোধী যেখানে হলো একটু ভাগ হলেই পারে সেখানে মানে ইসলাম বিরোধী সবচেয়ে চরম প্রকাশ তুলে ধরা হয় সেই জায়গায় মানুষ কারো কথা শুনল না এবং বাউন্ন সালে দেশ দেশভাগের পাঁচ বছরের মাথায় যখন উর্দু হরপে বাংলা প্রচারণ করতে চাইল তখন জনমত তাদেরকে ডিনাই করলো শক্তভাবে নিজের রাজপথে নেমে এসে তাদের দাবিটা আদায় করলো আজকের দিনে পারছেন না কি কারণে আমি বারে বারে বলছি যে আসলে এটা সময় সাপেক্ষ বিষয় আমাদের নতুন প্রজন্মকে এইগুলো বিষয়তে উদ্বুদ্ধ করতে হবে আপনার যে প্রজন্মগুলো অবস্থান করছে এই প্রজন্ম মাথা আর এই দিক থেকে সরানো যাবে না তার এখন আমাদের যে কাজটা হবে যা আসলে কিন্তু যে প্রজন্ম আসলে প্রশ্নপত্র ফাঁসা প্রশ্নপত্র পরীক্ষা দিচ্ছে সেই প্রজন্ম মাথা আসলে কতটুকু খাতা বেশি বলে আসলে হয়েছে কি বাংলাদেশের সঠিক ইতিহাসই তো জানতে দেওয়া হয়নি এই প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে তো যাদেরকে আপনি সঠিক ইতিহাস তুলে দিচ্ছেন তাদেরকে তো প্রশ্নপত্র বই মানে বাড়িতে পড়তে হয় না আমি সেখানেই যাচ্ছি যে বাংলাদেশের সঠিক ইতিহাস না জানবার কারণে যে মূল্যবোধটি সেটি কিন্তু তৈরি হয় বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদায় কেন হয়েছে সেটি কিন্তু তারা জানে না যার কারণে ওই যে দুর্নীতি প্রত্যেক মানুষের ক্ষেত্রে তার পরিবারটাই বড় মানে নৈতিকতার শিক্ষক যেখানে তার পিতা প্রশ্ন তুলে দিচ্ছেন নকলকৃত প্রশ্ন ফাঁসকৃত প্রশ্ন তার মাতা তুলে দিচ্ছেন তার ভাই বোন তুলে দিচ্ছেন সেই জায়গায় আসলে নীতি নৈতিকতা মূল্যবোধ আসলে কতটুকু তৈরি হওয়ার সুযোগ থাকলো না আসলে বাংলাদেশে তো আসলে পুছুdo প্রশ্নপত্রই যে না এটাও তো একটা প্যারামিটার মানে প্রাথমিকভাবে আপনি নাই অন্যায় বোধের যেটা সুক্ষ পার্থক্য করবেন এই জায়গা তো আপনি প্রথম পার্থক্য করার জায়গা তো আপনি আমি এই জায়গাটাতে বলতে চাই যে আসলে বর্তমানে যে প্রশ্ন ফাজগুলো হচ্ছে এগুলোকে আসলে আমাদের মন্ত্রনালায় থেকে হচ্ছে আমাদের মন্ত্র শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু হচ্ছে না কিন্তু কারা তো কারা তো আছে কিছুগুলো না কেউ কেউ তো আছে কেউ তো আছে এবং আজো আপনি যেটা শুরুতে বললেন যে ডক্টর কুদা কুদা খোদা কম্বিনেশনের যে এই ধরনের শিক্ষানীতি আছে সেই শিক্ষানীতি আপনি বাস্তবায়ন করতে পারছেন না যেই শক্তিটা সেখানে আছে তাদের কাছে আপনারা স্যারেন্ডার করছেন আমি একটু এখানে বলি দেখেন এই প্রশ্ন প্রশ্ন ফাঁস করছে কারা যারা মানুষ গড়ার কারিগর তাদের যদি নৈতিকতাটা না থাকে আজ আহ জন শিক্ষক রয়েছে একশো জন শিক্ষকের মধ্যে একজন যদি নৈতিকতা হীন হয় এই প্রশ্ন ফাঁস রোধ হবে না আর তার সঙ্গে আর একটা কথা বলি প্রশ্ন ফাঁস গুলো নিয়ে বর্তমান প্রধান একটু ইসলামের কাছে যেতে আমরা দেখলাম যে পদ্মা সেতুটা নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হলো আবুল হোসেন সাহেবকে পদত্যাগ করতে হলো সেই জায়গায় এবং তিনি সহ্য নির্ভীক মানুষ হিসাবে পরিচিত আজকে তা হয়েছে সেই জায়গায় আমরা বিশ্বব্যাংকের আমরা সেই মানে সেই অভিযোগকে ডিনাই করেছি আমরা আমার অবস্থান ক্লিয়ার করেছি কিন্তু আমাদের যখন প্রশ্নপত্র ফাঁসের যখন ঘটনাগুলো ঘটে বা আমাদের একটা তরুণ প্রজন্ম যে প্রজন্মের প্রতি আমরা আস্থা রাখছি যে তাদের মধ্য দিয়ে যে ধরনের জরাজীর্ণতা আমরা কাটিয়ে উঠবো উঠব তাদের ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো ঘটছে সেই জায়গায় কোনো শক্ত উদ্যোগ আমরা নিতে পারছি নাকি এই বা আমাদের সরকার ব্যবস্থা কি সেই ধরনের শক্ত উদ্যোগ নেওয়ার সেই জায়গাতে নাই নাকি না এখন কোন জায়গায় যদি নোংরা হয় আপনি সেই জায়গায় না যাওয়াটা আসলে সমাধান হতে পারে না সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে দেখুন সেই উদ্যোগটা কত জরুরি আপনাকে পরিষ্কার আমি আপনাকে বলি বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু এই যে প্রশ্ন প্যাটার্নটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করে পরবর্তী ইনশাআল্লাহ আগামী বছরে যে পরীক্ষা প্যাটার্ন হবে আপনারা দেখবেন যে তথ্য উপজাতি এই জায়গায় কোনো সন্দেহ পাচ্ছেন কিনা যে এই প্রশ্নপত্র ফাশের ব্যাপারে প্রধানমন্ত্রী এক ধরনের যে বক্তব্য অনেককেই মনে করছে তাদের কাছে একটু তিনি নমনীয়তা স্বীকার করেছেন যে প্রশ্নপত্র ঘোষণা ঘোষণা আগে থেকেই ঘটে থাকছে কিন্তু ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এই জায়গায় কোনো নমনীয়তা পোষণ করেনি এই গোষ্ঠীটার কোনো ইন্ধনের ভিতর আছে কি না না এটি তো প্রশ্ন প্রশ্নই ওঠে না আমি আপনাকে বলতে চাই যে আপনাকে আসলে ইতিহাস বিবেচনা করতে হবে আর নব্বইয়ের দশকে আশির দশকে জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন সেই জায়গা থেকে বাংলাদেশকে সময় দিতে হবে এবং জাফর ইকবালের সাথে সাথে সকলেই কিন্তু যারা নিত্য কবি চৌধুরী সহ আমাদের বুদ্ধিজীবী সমাজ কিন্তু সবসময়ই সোচ্চার কিন্তু যেহেতু এই যে তথ্য প্রযুক্তির একটি বিকাশ লাভ করে কিন্তু জাফর ইকবাল ছাড়া অনেকেই আসলে সরকার যে ধরনের কথা বলে সেই ধরনের কথা বলতে পছন্দ করেন না না সেটি সেটি কিন্তু আপনি ঠিক বলছেন না যে জাফর ইকবাল স্যার কিন্তু সবসময় এর পক্ষে এবং উনি কিন্তু সময় আসলে যদিও তার তার মানে প্রতিটি কথা আওয়ামী সরকারের পক্ষে যে তারপরেও যেটাকে তিনি অন্যায় সেটাকে অন্যায় বলে তিনি স্বীকার করেন নেন এবং শক্তভাবে সে তার কথাটা বলেন বাংলাদেশে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই সে যেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এটি এটি একটি মানে মনে করে নেওয়ার প্রবণতা দেখা দিচ্ছে তো মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বললেই সেটি কি কি তাহলে বিএনপি করে এই ধরে নেওয়ার প্রবণতা তো নেই কিন্তু তাহলে এই প্রবণতাটা কেন থাকবে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই সে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে তথ্য প্রযুক্তির একটি বিকাশ ঘটেছে এবং এটিও কিন্তু একটি বিপ্লব এই যে বাংলাদেশের ছোট ছোট কোমলমতি শিশুরা তাদের হাতে স্মার্টফোন এবং তারা গুগলের মাধ্যমে সবসময় কিছু না কিছু শিখছে এবং এর মাধ্যমে এর যে কুপ্রভাবটি রয়েছে সেই কুপ্রভাবটি মোকাবেলায় আমাদের কিছুটা সময় দরকার এবং জননেত্রী শেখ হাসিনার সরকার কিন্তু সেটি চেষ্টা করে যাচ্ছে এবং আমি যেটি মনে প্রাণে বিশ্বাস করি যে চেষ্টাটি করা হচ্ছে পরবর্তীতে খুবই শীঘ্রই এই যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আমরা একটি সক্রিয় ব্যবস্থা নিতে আমরা সমর্থ হব এবং আমরা তো অস্বীকার করছি না দেন বিএনপি সরকার অস্বীকার করেছিল যে বাংলাদেশে জঙ্গিবাদী নাই জঙ্গি আবার কে কিন্তু আমরা কি অস্বীকার করছি যে বাংলাদেশে প্রশ্ন ফাঁসি হয় না আমরা তো অস্বীকার করছি না আমরা নিজেদের সরকার রানজু আসলে বাংলাদেশের জনমতকে যারা ধারণ করেন সেই দলের আসলে অংশগ্রহণ না থাকার কারণে জঙ্গিবাদের ঘটনাগুলো ঘটছে বিএনপি এটাকে বলছে আসলে গণতন্ত্রের চর্চা নাই না গণতন্ত্রের চর্চা নাই তা বললে তো হবে না বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং বারবার যতবার যতগুলো সরকার এসেছে প্রত্যেকটাই গণতান্ত্রিক সরকার হিসেবে আসছে বর্তমান বিএনপি যে জিনিসটা চাচ্ছে অগণতান্ত্রিক মানে এই যে নির্বাচনকালীন একটি সরকারের কথা বলছে এটা কিন্তু গণতান্ত্রিক সরকার না সংবিধানের বাইরে এটা সংবিধানের বাইরে তাহলে আপনি চিন্তা করেন তারা কিভাবে গণতন্ত্রকে লালন করবে তারা নিজেরাই অগণতান্ত্রিক একটা প্রক্রিয়াকে আবার পুনরায় ইস্টাবলিশ করার জন্য তাহলে তো বলতেই পারে যে আওয়ামী লীগ আজকে সংখ্যাগরিষ্ঠ তাদের মতো করে তারা সংবিধানকে সাজিয়ে নিয়েছে তাহলে আপনাকে জনগণের মতামত সৃষ্টি করতে হবে নির্বাচনে আসতে হবে হবে হতে হওয়ার পরে আপনি পার্লামেন্টে আসেন আপনি নতুন করে নীতিমালা প্রণয়ন করেন এই যে জাফরিকব সাহরের উপর যে হামলার ঘটনাগুলো ঘটছে বা আমাদের ব্লকের উপর যে হামলার ঘটনাগুলো ঘটছে এই জায়গায় রাজনৈতিক দলের সুস্থ রাজনৈতিক চর্চা না থাকার কারণটাকে অন্যতম কারণ মনে করেন কিনা সুস্থ রাজনৈতিক চর্চা তো বাংলাদেশে আছে এবং বাংলাদেশে নির্বাচন হচ্ছে প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হচ্ছে এটি তার বড় প্রমাণ যে বাংলাদেশে সুতরাং রাজনৈতিক চর্চা নেই এই কথা কিন্তু বলা ঠিক রাজনৈতিক দলগুলো সুস্থ রাজনৈতিক চর্চা হ্যাঁ রাজনৈতিক দলগুলো সুস্থ রাজনৈতিক চর্চার প্রয়োজন রয়েছে এবং আমরা মনে করি যে অনেকাংশেই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে স্বাধীন বাংলাদেশে এবং যতক্ষণ পর্যন্ত যদি মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যেকটি রাজনৈতিক দল বিশ্বাস করে তবে গণতন্ত্রের চর্চা হবে তবেই এবং আপনি জানেন যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল এটি কিন্তু নির্দিষ্ট সময় পরপর এবং এদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এটির কাউন্সিল এবং সেক্ষেত্রে মানে এখন দুটি রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল দল যদি ছাত্রের বাবা বয়সী কোনো ভদ্রলোককে ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট রাখে এবং আরেকটি রাজনৈতিক দল যদি সুনির্দিষ্টভাবে তিরিশ বছরের বেশি কোনো বয়সী কোনো ছাত্রকে ছাত্র সংগঠন করবার অধিকার না দেয় এই যে প্যারামিটার এই যে এই যে কম্প্যারেটিভ স্টাডি সেখানেই তো আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় গণতন্ত্র যাবো যে জায়গায় আমাদের নির্বাচনের বছর বলা হচ্ছে দু হাজার আঠারো সাল এবং এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের পরিবেশ আমরা দেখি সহিংসতা দেখি এবং নতুন করে যেহেতু এই জায়গায় এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটলে বা আরও কঠোরভাবে ঘটলে পারে তা মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত আছেন আপনারা ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে এটা অবাধ ও নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি আশাবাদ ব্যক্ত করছি কারণ আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন বড় বড় মুরব্বী দেশগুলো যে যারা রয়েছে তারা কিন্তু বর্তমান সরকারের উপর আস্থা রেখেছে এবং এরা যে গণতান্ত্রিক এবং জনগণের মতামত ম্যান্ডেট নিয়ে চলছে এটা কিন্তু বারে বারে দেখবেন যে কয়েকদিন আগে যারা এসেছিলেন পরিদর্শন এসেছিলেন বিভিন্ন নোবেল বিজে এসেছেন তারা কিন্তু বলে গেছে যে বর্তমান সরকার খুব ভালো চালাচ্ছেন এবং জনগণকে সাথে নিয়ে চালাচ্ছেন এবং এই যে মতামতগুলো কিন্তু তারা এমনিতে দেয়নি তারা তো পরিচালনার করছে বিএনপি সাথ তারা বসছে বিএনপি তো তারা সেভাবে সমর্থন করছে না কেন করছে না কারণ ওইখানে গলদ রয়েছে আর আউমলিকের মধ্যে গলদ নাই বলে বলছে যে না ঠিক আছে এইভাবে চলবে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা চলছে ইনশাআল্লাহ আগামীতে এনারা যে নির্বাচন দিবে সেটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিতে কথা বলছিলেন শিবলি ইসলাম শিক্ষক আইএনডিফকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন আশাদুল ইসলাম রানজু সাবেক সভাপতি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময়ের আলোচিত বিষয় নিয়ে যে বিষয় আসলে সারা দেশের মানুষকে নাড়িয়েছে শঙ্কিত করেছে সে বিষয় নিয়ে কথা বলল কিন্তু তারপরেও আমাদের যেটা সম্মিলিত শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানবতাবাদী শক্তি যে জায়গায় আমরা রোহিঙ্গাদের আমরা আমাদের শত সীমাবদ্ধতা সত্ত্বেও আশ্রয় দিয়েছি বিভিন্ন রাষ্ট্র দুটি কথা বললেও পারে তারা সেই সক্ষমতার জায়গা দেখাতে পারেন এইটাই আমাদের শক্তিশালী জায়গা এবং এই জায়গার মধ্য দিয়ে যারা আসলে বিভ্রান্তি ছড়াতে চান তারা তাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে না আমরা নিন্দা জানাই জাপার ইকবাল সারের ওপর হামলার ঘটনায় এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এই জন্য সবারই শক্ত অবস্থান এবং আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা রাখি আজকের অনুষ্ঠান শেষ করছি অনুষ্ঠান পুনঃপ্রচার হবে আগামীকাল সন্ধ্যা ছটায় অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট বদন টিভি ডট কম সব ভালো থাকবেন শুভরাত্রি